তুমি কি শুনলে না জেনে গুনলে জট যাবে বাকি, তার কিছুটা খুলবে প্রশ্ন ঝুলবে জীবন অবাক্তা কি, দু হাতে কাঁটা অযথা হাঁটা গত জন্মের টুকরো ভুল, গলার মাপে কি যেন কাঁপে রোদে ছেঁড়া কোড়াউল। সোয়েটার বুনতে পারে না কিন্তু ঈশা মাফলার বুনতে পারে, মানে সোজা উল্টোটা ঈশা বুনতে পারে। তো শিলাদা আমাকে, শিলাদিত্যদা প্রথমেই বলেছে ও তুই এই দুটো পারিস তো ঠিক আছে তোকে দিয়ে সোয়েটার বুনিয়ে নাও। টুকুর জানি, টুকু মানেছে যে লিড, মানে ঈশার চরিত্রটা, তার জার্নিটা আমার চরিত্রটাকে ঘিরে, মানে হয় না এমন একটা মানুষ যে প্রচণ্ড ইন্সপায়ারিং হয় নাহলে প্রচণ্ড ডিমোরালাইজ করে দেয়, তো আমার চরিত্রটা ওরকম যে প্রচণ্ড ডিমোরালাইজ করে, এবং সেই জন্য এই টুকুর জার্নিটা আরও এনহ্যান্সড হয়। এটা একটা সাধারণ মেয়ের কথা বলা হয় যাকে আজকের দিনেও তার গুণ বা তার তাকে দেখতে, যদিও আমার তো ঈশাকে দেখতে ভালোই লাগে, তো তাকে সেই নিরিখে বিচার করা হয় যে সে এলিজিবল কি না ফর গেটিং ম্যারিড। সাটলভাবে সবাইকার একটা ডিমান্ড আছে, আমরা দেখি তো, আমরা তো যে মেয়েটা প্রথম আসে তার সাথে বিয়ে করি না, না সমস্ত বাড়িতে একটা বিচার হয়, একটা জাজমেন্ট হয়। দ্যাট ক্যান বি এনিথিং, আই হ্যাভ ইউজড সোয়েটার ইন মাই ফিল্ম, কিন্তু এটা সবাই করে, সবাই করে। টুকু একজন আন্ডার কনফিডেন্ট মেয়ে, কিছুই পারে না। ঈশা অতখানি আন্ডার কনফিডেন্ট না হলেও একটু কনফিডেন্ট, নিজের কথা নিজে বলতে পারে, দুবার ভাবে না সেটা বলতে গিয়ে। টুকু কিন্তু সেটা করার আগে 10 বার ভাবে, আমার কি এটা বলা উচিত। সোয়েটারের স্ক্রিপ্ট এতটা স্ট্রং, শিলাদিত্যর ডিরেক্টোরিয়াল এবিলিটি এতটা স্ট্রং, সোয়েটার নিজের জোরেই অনেকটা এগিয়ে যাবে, আমাদের বাকি গান বা আর যা যা কিছু সেটা সাপোর্ট করবে। আমার কোথাও গিয়ে মনে হয় সোয়েটার কিন্তু একটা কমার্শিয়াল ছবি, এবং এই কমার্শিয়াল ছবিটা আজকে আমরা যে কারণে বম্বের ছবি দেখতে ভাল লাগে, আয়ুষ্মান খুরানা বা উইকি কৌশলের ছবি, ঠিক সেই রকমই একটা ছবি সোয়েটার। এবং আমার মনে হয়েছিল যে কন্টেন্ট বেসড কমার্শিয়াল ছবি। অ্যারেঞ্জ ম্যারেজের যে নেগেটিভ সাইডসগুলো যেরকমভাবে দেখানো হয়েছে বা একটা মেয়ের জার্নি যেরকমভাবে দেখানো হয়েছে, আমি ফিল করতে পেরেছি যে এরকম একটা মেয়ে যদি হয় তাহলে তার কী কী খারাপ লাগা থাকতে পারে। ফ্যামিলি ইজ অল অ্যাবাউট লাভ, ইউ আর গ্রেটিং ইন টু অ্যানাদার ফ্যামিলি, হোয়াই ডু নিড আ সিভি। তো সেটাই এটার গল্প, যে যার কোনো গুণ নেই সে ভালো বউ হতে পারে না। স্বেচ্ছাচারিতা আর প্রগ্রেসিভ হওয়ার মধ্যে একটা ডিফারেন্স আছে, তো সেই বিষয়ে গৌরী সেন যথেষ্ট ভোকাল, এবং সেটা সে বলতে কোনো রকম পিছপা হয় না, ভয় পায় না, খানিকটা শ্রীলেখা মিত্রর সাথে বোধ হয় মিল সেইখানে। একটা লো কম্প্রোমাইজিং একজন মহিলা, কেউ হাঁটতে পারে কি না, কেউ উল বুনতে পারে কি না, কারো চুল বড় কি না, এগুলো কোনো মেয়ের কোয়ালিফিকেশন হতে পারে না আমার ধারণা। সেই জায়গা থেকে অফকোর্স আমার মনে হয়েছে সোয়েটার একটা সোশ্যাল মেসেজ তো দেবেই, সবাইকে দেখা সবার উচিত। জাদ্রেল কি জাদ্রেল নয়, খারাপ কি ভালো, সেগুলো তো দর্শকরা ডিসাইড করবে। আমি আমার পরীক্ষা তো আমি আনসার শিট জমা দিয়ে দিয়েছি, এবার নম্বর দেওয়ার দায়িত্ব আপনাদের। সোয়েটারকে আশা করি আপনারা আমাকে ফুল মার্কস না দিলেও, আমাকে নেগেটিভ মার্কস দিলেও কিছু যায় আসে না, কিন্তু আমি চাইবো যে সোয়েটারকে আপনারা অ্যাটলিস্ট 99.9% দেবেন।